আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো অনেক অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটা সুন্দর ব্লগ নিয়ে হাজির হলাম আমি, সুলতানা ফ্যামিলি ব্লগ। তো আমি তো আজকে হঠাৎ চলে আসছি বিমান বাহিনী জাদুঘরে। তো আমি কিন্তু এর আগেও এই জায়গার ভিডিও শেয়ার করেছি আপনাদের কাছে। তো আজকে আবার চলে আসলাম, আমার বড় ভাইয়ের ওয়াইফ, চাচাতো বোন আর তার মেয়ে আসছে, তো ওদেরকে নিয়ে ভাবলাম একটু ঘুরে আসি। আমাদের বাসা থেকে তো কাছে, এটা মিরপুর এরিয়াতে। তো আমরা এখন যাইতেছি, ঢুকে পড়েছি অলরেডি। তো ভিতরে ঢোকার সাথে সাথেই, মানে এটা বাম পাশে পড়েছে একটা মিনি চিড়িয়াখানা, ছোটো বাচ্চাদের জন্য পড়েছে হালকা পাতলা, যারা চিড়িয়াখানা যাইতে পারে না বা এখানে আসছে বাচ্চাদের দেখানোর জন্য। তো ওইখানে একটু ঢুকলে দেখা যায়, মানে অল্প কিছু জিনিস আছে। তো যাই হোক, আমি কিন্তু আজকে অন্যদিকে আপনাদের দেখাবো। আমি কিন্তু মানে ঢোকার যে ডান সাইডটা আমি সবসময় দেখাইছি, মানে আর আগের ভিডিওতে। তো আজকে সোজা আমি বাঁদিকে যাব ফার্স্টে, বাঁদিকে গিয়ে তারপরেই করব। তো এখানে ভাইয়ের মেয়ে বলতেছে আমি আইসক্রিম খাবো। আমরা যখন গিয়েছি তখন প্রচণ্ড রোদ ছিল, তো এই জন্য হালকা আস্তে আস্তে মানে ঢুকতেছি আর দেখতেছি যাতে রোদটা একটু আস্তে আস্তে মানে পড়ে যায়। আমি তো অনেক দিন যাবত আমার বাবা বাড়িতে ছিলাম, তো গত পরশু দিন আমি আসছি। তো যেহেতু ভাইয়ের বউ আর মেয়ে আসছে, ওরা তো আর তেমন বেশি থাকবে না, এর জন্য আজকে মানে আসার পরের দিনই আমি ওদেরকে ঘুরতে নিয়ে আসছি আর আপনাদের মধ্যে শেয়ার করতেছি। তো দেখতে থাকুন, আমি আর বয়স দিব না, পরে দিব বয়স, দেখতে থাকুন। নিয়ে করেন পাঁচটাইন এই পাশে এটুকু এটুকু একবার শেষ করে তারপর ওদিকে আমরা বুঝলেন। কত নিচে রোজে পাটি গো কি গরম কি দেখা দেবো কি মজা লাগে? এই যে ঠিক আম্মু বলো ভালো লাগে, ভালো লাগে, ভালো লাগে। না ওইটা তো করবো না,
আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট ব্লু আইকনটা ক্লিক করে দিবেন। এতে করে যখনই আমি ভিডিও আপলোড দিব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা এখনও লাইকটি না দিয়ে ভিডিওটা দেখতেছেন তাদেরকে বলতেছি, প্লিজ লাইকটি দিয়ে স্কিপ না করে ফুল ভিডিওটা দেখে নেবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা শেয়ারে কাজ করবে। আর কেউ প্লিজ স্প্যাম কমেন্ট করবেন না দয়া করে। আসি আই এইখানে আমার সেজনাস আর ভাইয়ের মেয়ে এই রাইডে উঠেছে। দেখতে দেখতে কথা বলতে বলতে বিদায়ের সময় হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।